ไม่ยากละสามีจ้าইন্দ্রকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মাতৃসেবা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার। তবে এই ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। বিভিন্ন প্রথম সারির সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে সংবাদ, আর এরই ধারাবাহিকতায় আমরা পুরো রহস্য খুঁজে বের করার চেষ্টা করেছি। মাতৃসেবা ক্লিনিকের নামের ব্যাখ্যা করলে আমরা প্রথমে ধরে নিতে পারি মায়েদের জন্য সেবা, আর সেটি যখন ভিন্ন রূপ ধারণ করে তখনই জনমনে প্রশ্ন জাগে, আর আমরা এই প্রশ্নের উত্তর খুঁজেছি। 25 জুন শনিবার রাত 12টা দক্ষিণ ইন্দ্রকানী গ্রামের মহিদুল হাওলাদারের অন্তঃসত্ত্বা স্ত্রী নাছিমা বেগম অসুস্থ হয়ে পড়েন। পরে তার পরিবার তাকে মাতৃসেবা ক্লিনিকে নিয়ে যান। রোগীকে আল্ট্রাসাউন্ড করে বলা হয় নর্মাল ডেলিভারি করানো সম্ভব হবে, এরপরে তাকে ভর্তি করানো হয়। ডক্টর মতিনের সহকারী রাজীব রায় ও আরও 4 জন মিলে শুরু করে তার চিকিৎসা কার্যক্রম। এক পর্যায়ে তার রোগীর অভিভাবকদের কাছ থেকে অঙ্গীকারনামায় স্বাক্ষরও নেন। এরপরে ঘটে ভিন্ন ঘটনা। ওইটা ভাঙে বোতলটা পানির খাই গেছে, খাওয়ানোর পরে দেখলাম কি বাম সাইডের রক্তটা মোটা হয়ে গেছে। তারপর আমি বাম সাইডে ডান সাইডে ঘুরে যাই, আবার দেখি এই সাইডটা কালো হয়ে গেছে আর এক ফোর দুইটা কালো হয়ে গেছে, সব বুঝিয়ে ফেলেছে। আর মনে করেন হে নিঃশ্বাস করতে আছে খুব আস্তে আস্তে আস্তে, আর গলার ভিতর দিয়ে কোয়া বক বক করে আর মুখ দিয়ে ফেনা হয়ে গেছে। আর আমি কই কি আমার রুগীর অবস্থা এরকমের কা, আপনারা না পরিস্থিতি খারাপ হওয়ায় ক্লিনিকটির ব্যবস্থাপকের সহকারী রাজীব রায় নিজে অ্যাম্বুলেন্স থেকে তাদেরকে তুলে দেন। পরে রোগীকে পিরোজপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কিছু কিছু সাংবাদিক ভাইরা যে এখানে কিছু প্রচার করতেছে বা অনলাইন পত্রিকা বা ফেসবুকে দিছে, সম্পূর্ণ মিথ্যা বানোয়ার ভিত্তি। এই রোগী বা নাসিমা আক্তার শুনলাম এখানে মারা যায়নি, মারা গেছে পিরোজপুরে। তার স্বামীর দাবি, আমার স্ত্রীকে ওই ক্লিনিকে নিয়ে আসার পর ডাক্তার না থাকায় আমি অন্যত্র নিয়ে যেতে চাই। তবে ক্লিনিকের ব্যবস্থাপকের সহকারী রাজীব রায় জোর করে ভর্তি করেন। এ সময় আমার কাছে বেশ কয়েকটি কাগজেও স্বাক্ষর নেন তিনি। এই জায়গায় আনার পর আমি নিয়ে আমি পিরোজপুর বসছেন, কয়ে জায়গা নর্মাল হবে ভাই রাখেন, আপনি কয়ে নর্মাল হবে রাখেন ভাই, কোনো সমস্যা নাই রাখেন। হেরবার ভাই ওরা ট্রিটমেন্ট চালাইছে, আমি সই দিম না, হেরবার আমার সই দেন আপনি, হেরবার আমি আমার চোখে সই দেওয়া ভাই, কিন্তু ওরা ধরলে আমি তত্ত্বের অ্যাম্বুলেন্সে ভরে দিছে ভাই। অভিযুক্ত রাজীব রায় বলেন, ওই রোগীকে আমাদের ক্লিনিকে ভর্তি করার পর গুরুতর অসুস্থ হয়ে পড়েন, এ সময় আমি অ্যাম্বুলেন্স ডেকে ওই রোগীকে পিরোজপুরে পাঠিয়ে দিই। এবার আমরা ডক্টর মতিনের সাথে ফোনে যোগাযোগ করতে চাই। ওই দিন রোগী ভর্তি হওয়ার ব্যাপারে তাকে কিছু জানানো হয়েছিল কিনা, নাকি আদৌ তিনি এ ব্যাপারে কিছু জানেন না। ওখানে যে ভুল চিকিৎসার ব্যাপারে কোনো চিকিৎসা দেওয়ার ওদের কোনো ই নাই, চিকিৎসা দিলে আমরা দেবো, চিকিৎসার মধ্যে একটা স্যালাইন দিতে, যেহেতু তার পানি শূন্যতা ছিল, এর বেশি কোনো ওষুধ প্রয়োগ করে নাই বলছে আমাকে যেটা বল। আমরা শেষ পর্যায়ে ডক্টর মতিনের একটি ব্যাখ্যা দিতে চাই। রোগী অসুস্থ হলে তারা ছুটে আসে ভালো চিকিৎসার জন্য, তবে এর বিপরীত হলে ডাক্তাররা ভালো না এমন ব্যাখ্যা দেয় সবাই। ফ্র্যাঙ্ক কথা, এর মধ্যে এক বিন্দু আমি হত করছি, আমি কখনো মিথ্যে কথা বলি না, যেই অপরাধ প্রচার যাই। হ্যাঁ, রোগীর ব্যাপারে কি জানেন, যখন মারা যায় তখন সব দোষ ডাক্তারের। ভুল চিকিৎসার ফলে দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে নাসিমা, এমন অভিযোগ করছেন তাদের পরিবার। প্রাদেশিক দান নিলয়, পিরোজপুর অনলাইন নিউজ।